আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র ধান কাটা মেশিন স্টার্টের প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমে স্টার্টের আগে যে বিষয়গুলো প্রয়োজন সেটা হলো ইয়ার ক্যালেন্ডার বলি আমরা স্বাভাবিক ভাষায় যেটা, সেটা পরিষ্কার, এবং অয়েল পাম্প চেক করা, এবং তেল চেক করা, এবং ফিতা সব ঠিক আছে কিনা সেগুলো চেক করার পরিচর্যা চলছে। তো তারপরে আমরা সর্বপ্রথম আপনারা জানেন যে মেশিন যখন বন্ধ থাকে তখন ব্যাটারি লাইন অফ থাকে, এখন বর্তমানে ব্যাটারি লাইন অফ আছে। তো অন করি আমরা গাড়ি স্টার্ট করব। দেন লাইন পাইছি কিনা, এখন কি প্রথমে কি চলতে আছে, হাওয়া দিতে আছেন নাকি উড়ি গাড়িতে? গাড়িটা অন করে এসি ব্যায়াম সারিয়া এক দেড় মিনিট বা সকালে প্রথম দুই এক মিনিট রাখতে হয়। এসি ব্যায়াম সকালে যখন গাড়িটা 24 ঘন্টা বন্ধ থাকে, তারপরে কিছু সময় স্টার্ট করার জন্য এসি ব্যায়াম অন করার পরে, এসি ব্যায়াম অন করার পরে কিছু সময় অটোমেটিক স্টার্ট উঠবে নাকি অটোমেটিক স্টার্ট দিতে হইবে? স্টার্ট দিতে হয়। তো আজকের যাত্রা আমাদের শুরু। তো দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা পুরাতন আছেন প্রত্যেকে মহাদেশ চ্যানেল থেকে অসংখ্য শুক্রিয়া ও ধন্যবাদ জ্ঞাপন করছি।